ছোটবেলার ঈদ তো ছিল একটু অন্যরকম। ছোটবেলায় সব কিছু নিয়ে এক্সাইটমেন্টটা বেশি বেশি থাকতো, আর তখন আমি নায়িকা ছিলাম না, অন্যরকম কিছু ব্যাপার ছিল। ড্রেস আমারটা সবচেয়ে সুন্দর হতে হবে, তারপর সালামির কিছু ব্যাপার থাকে যে কাজিনদের মধ্যে ফ্রেন্ডের মধ্যে কার সালামি কত বেশি হবে। সবার আগে বাবাকে সালাম করতাম, এবারের ঈদে সেটা মিস করব, বাবা নেই কিছু সময় ধরে, বাবাকে ছাড়া কীভাবে ঈদ করবো জানি না। তবে এবারের ঈদে আমি নোলকের সঙ্গে আছি, আপনারাও নোলকের সঙ্গে থাকেন, আমার পাশে থাকেন, নোলক টিমের সঙ্গে থাকেন, যারা আমাকে ভালোবাসেন, যারা ববিকে ভালোবাসেন, শাকিব খানকে ভালোবাসেন, অনেক পারিবারিক ছবি দেখতে আগ্রহী, অনেক রোমান্টিক কিছু দেখতে, শাকিব ববির কেমিস্ট্রি দেখতে আগ্রহী, যারা অনেক বিগ কাস্ট, বিগ ফিল্ম, বিগ ফেস্টিভ্যালের ফিল্ম দেখতে আগ্রহী, তারা অবশ্যই নোলক দেখবেন, হলে গিয়ে দেখবেন, আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। আমি কিন্তু পুরো হলে ঘুরে 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 ছবি দেখবো, আপনাদের সঙ্গে এনি টাইম দেখা হয়ে যেতে পারে, তাদেরকে বলছি হলে গিয়ে ছবি দেখবে। নোলক এত বিগ বাজেটের একটা ছবি, মৌলিক গল্পের ছবি, বিগ কাস্টিংয়ের ছবি, বড় ফেস্টিভ্যাল ছবি, আর আমরা মানে গল্পের ক্ষেত্রে আমাদের একটু ক্রাইসিস আছে, সেটা হচ্ছে যে মৌলিক গল্পের ক্যারেক্টারগুলো আমরা করতে পারি না, দেখি ট্রাই করি, কিছু কিছু আছে, কিন্তু এত সুন্দর একটা মৌলিক গল্প, যেটা আবার মৌলিক গল্পতে হয় না যে অ্যারেঞ্জমেন্ট থাকে না, ছোটো খোটো বাজেটে একটা হয়ে যায়, এটা কিন্তু সেরকম না, মৌলিক গল্প আছে, বড় বড় কাস্টিং, শাকিব খান, ববি, তারেক আনাম, মৌসুমি, ওমর সানি, রনিদা, অনেকেই আছেন আরও, তো সব কিছু মিলে। আর আমি আমাকে যেভাবে এখানে দর্শকদের জন্য প্রেজেন্ট করছি, দর্শকরাও ইতিমধ্যে আমার কন্টেন্টগুলো দেখে যেভাবে প্রশংসা করছে, তো খুব নর্মালি আমি বলতে পারি যে নোলক এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের বেস্ট ছবি। হায়দ্রাবাদে আমরা অনেক লম্বা সময় ধরে কাজ করেছি, খুব সুন্দর লোকেশন, আর বাংলাদেশের ট্রেডিশনকে যে কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে নোলকে, এই জন্য আমি আমাদের ডিরেক্টর প্রডিউসার যে সাকিব সানের, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওয়েলকাম করছি আমাদের ইন্ডাস্ট্রিতে। তার ফার্স্ট ছবি খুব সুন্দর, তার চেষ্টা প্রচেষ্টা, অনেক অবস্টেকল পেরিয়ে সে যে এই পর্যন্ত এসছে, সেটার জন্য মানে আমি বলবো যে দর্শক পর্যন্ত ছবিটি আসতে পেরেছে, সেটার জন্য আমরা আসলেই লাকি। নোলকে আমার যে ক্যারেক্টার কাজলা, খুব চটপটে একটা মেয়ে, খুব সুন্দর, সহজ সরল, কিন্তু শিক্ষিত মেয়ে, ফ্যামিলির জন্য প্রোটেক্টিভ, মানে যেরকম হতে বাঙালি মেয়েদেরকে যেরকম হতে হয়, প্রত্যেকটা বাঙালি মেয়ে নোলকের যে আমার ক্যারেক্টার, ববির যে ক্যারেক্টার কাজলা, তার সঙ্গে রিলেট করতে পারবে, দ্যাটস ফর শিওর। আর শাকিবেরও যে ক্যারেক্টার শাওন, খুব সুন্দর ক্যারেক্টার, শাকিব তো অনেক বড় আর্টিস্ট, সে অনেকগুলো কাজ করেছে, বাট তার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক হবে নোলক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মোবারক সবাইকে, সবাই সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন।